ভিডিও পছন্দ হলে লাইক করুন, আর বাংলা সিনেমার সমস্ত তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমরা দেখছো তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি জিত কোহলি নাকি আবার বড় পর্দায় একসাথে ফিরে আসতে চলেছে নতুনভাবে জুটি করে, এবং সেটি কতদূর সত্যি তাই আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ২০১০ সালে দুজন একসঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল এই জুটিকে। দুই পৃথিবীর পর কেটে গেছে ৯ বছর, কিন্তু এই জুটি তখনও ফিরে আসেনি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি জিত কোহলির কথা বলতে চেয়েছি। আবার নাকি বড় পর্দায় ফিরে আসতে চলেছেন এই জুটি। ২০১৯ সবচেয়ে বড় খবর বোধহয় এটাই সারা জগৎ ফিরে দিয়েছে সবার মধ্যে, কারণ এই জুটি আবার কামব্যাক করতে চলেছে। রাজ চক্রবর্তীর হাত ধরে নাকি একসঙ্গে এই ছবিতে দুজনকে দেখা যেতে চলেছে এই মুভিতে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। বাংলা সিনেমার অন্যতম সেরা জুটি কিন্তু জিৎ আর কোয়েল মল্লিক। একসঙ্গে একাধিক সিনেমা অভিনয় করেছেন এই জিৎ আর কোয়েল, এবং অভিনয় করেছেন প্রায় একসাথে। জনপ্রিয়তা এবং সাফল্য পেয়েছেন কিন্তু দুজনেই সমানভাবে, এবং তাদের পথ চলা শুরু হয়েছিল ২০০৩ সালে নাটের গুরু দিয়ে। ছবিতে দুজনে দুটি বেঁধেছিল খুবই, এবং তা দর্শকও খুবই ভালোবেসেছিল এই জুটিকে। তারপর তারা দুজনে একে একে মানিক, শুভদৃষ্টি, হিরো, আঘাত, সাত পাকের বাঁধার মতন প্রচুর ভালো ভালো মুভি আমাদের সামনে উপহার দিয়ে গেছে। দর্শকদের কাছে তাদের গ্রহণযোগ্য ঠিক কতটা তা আবার নতুন করে বলে দেওয়ার কিছুই নেই। দুই পৃথিবীর পর আবার তাদের স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি কোনোদিনও, এবং এমনকি দুজনে একসাথে সাক্ষাৎ করে এবং একই ভিডিওতে কোনোদিন ধরা পড়েনি। টলিমলে এটাই বড় অংশের মতে জানানো যাচ্ছে যে এরপর নাকি আলাদাভাবে জিৎ কোহলির জুটি বাঁধলে তাদের আবেদনও এখনও ফেলতে পারেনি তারা দুজনে। টলিমহলে কোনো কান পাতলে শোনা যাচ্ছে নাকি রাজ চক্রবর্তীর ছবিতে দেখা যেতে পারে জিৎকে, আর নিজের প্রযোজিত ছবিতে জিৎ নাকি নায়িকা হিসেবে চাইছিলেন কোয়েল মল্লিককে। তবে নায়ক নায়িকা পরিচালক কেউ নাকি সরাসরি এখনও মুখ খোলেনি এই ছবিটার ব্যাপারে, কিন্তু তা সত্ত্বেও নাকি এমনই রোমান্স শোনা যাচ্ছে যে এই ছবিতে নাকি কোয়েল মল্লিককে দেখা যেতে পারে। তবে নায়ক নায়িকা এবং তা জানিয়ে তিনি কিন্তু ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছিলেন রাজ চক্রবর্তী। এই পোস্ট থেকে স্পষ্ট যে শেষ থেকে শুরু নামে একটি বই শুটিং হওয়া চালু হওয়ার কথা রয়েছে, এবং সেই বইতে নাকি গুঞ্জন শোনা যাচ্ছে এই ছবিতে হয়তো দুজনে জুটি বাঁধে চলেছেন জিৎ কোহলি। শোনা যাচ্ছে রোমান্টিক থ্রিলার এই ছবিতে দেখা যেতে পারে এমনকি রীতা ভরিকও। রীতা ভরি কিন্তু এই ছবিতে দেখা যেতে পারে, এবং রীতা ভরিকে বলে রাখি রীতা ভরি হচ্ছে জনপ্রিয় একটি সিরিয়ালের নায়িকা হয়েছিলেন, সেইখান থেকে রীতা ভরিকেও উঠে এসেছিলেন। তার সাথে রীতা ভরি একটি গানের ভিডিও বেরিয়েছিলেন, বলিউডের সুপারস্টার আয়ুষ্মান খোরানার সাথে দেখা গিয়েছিল। কিন্তু কলকাতার পাশাপাশি নাকি লন্ডনে নাকি এই ছবিটার শুটিং হয়ে যাওয়ার কথা রয়েছে। এখন ফেব্রুয়ারি মাসে হয়তো শুটিংয়ের জন্য বিদেশে পাড়ি দেবেন গোটা টিম। আজ এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোনো অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।